হ্যালো এভরিওয়ান ম্যাক্সবি চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে ফটোশপের মাধ্যমে আমরা মুখ তৈরি করতে পারি তাহলে চলুন শুরু করি ভিডিওটি আপনারা একবার এই মুখ তৈরি করে ফটোশপ ফাইলে সেভ করে রাখলে পরবর্তীতে এই মোকাপের জায়গায় আপনারা ব্যাকগ্রাউন্ড বা অন্য কোনো ইমেজ দিয়ে দিলেই সেটি নতুনভাবে তৈরি হয়ে যাবে আমি সম্পূর্ণ ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি ডিটেলসে আশা করব সম্পূর্ণ ভিডিওটিতে আমার সাথেই থাকবেন প্রথমে আমি এখানে মোকআাপের জন্য এখানে একটি ক্যান নিয়ে নিয়েছি আপনারা যে শেপে মোক আপটি তৈরি করতে দিয়েছেন সেই শেপের একটি মানে অবজেক্ট নিয়ে নেবেন আমি এখানে মোক জন্য একটা ক্যান ক্যান শেপ নিয়ে নিয়েছি এরপর আমরা এই যে ক্যানটি নিয়েছিলাম এই যে সাইজটি আছে সাইজটি মেপে নিব সাইজটি মেপে নেওয়ার জন্য যদি এর কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ইরেজ করে দিবেন ইরেজ করে দেওয়ার পর শুধুমাত্র দেখুন আমার কিন্তু এই যে যে ফর্মটি নিয়েছি আমি এই ফর্মটি ধরেছে বাহিরে কিন্তু কিছু ধরেনি এটা কিন্তু একটা পিএনজি ফাইল মানে আমি এর ব্যাকগ্রাউন্ডটি রয়েছে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়েছি শুধুমাত্র আমি যেটি কাজ করব সেটি নিয়ে নিয়েছি এবার এটির যে সাইজ আছে সাইজটিকে আমরা মেপে নিব তার জন্য এই লেয়ারটিতে ক্লিক করে যেখান থেকে যে প্রপার্টিস আছে প্রপার্টিসটি দেখে নিব দেখুন এই প্রপার্টিস এখানে উইথ থ্রি থ্রি ওয়ান পিক্সেল এবং হাইট সেভেন ফোর ফাইভ পিক্সেল আমরা এই সেম সাইজের একটি রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিব তার জন্য আমরা এখান থেকে যেখান থেকে রেক্টেঙ্গুলার শেপটি নিয়ে নিচ্ছি রেক্টেঙ্গুলার টুল শর্টকাট কি ইউ তারপরে একটি করে ক্লিক করলে দেখুন এই যে ক্রিয়েট রেক্ট্যাঙ্গুলার যে উইথ এবং হাইট যাচ্ছে আমরা এখানে উইথ দিব হচ্ছে থ্রি থ্রি ওয়ান পিক্সেল এবং এখানে হাইটটা দিব সেভেন ফোর ফাইভ পিক্সেল সেভেন ফোর ফাইভ পিক্সেল এবং ওকে ক্লিক ক্লিক করে দেবো দেখুন একটি শেপ কিন্তু আমরা অলরেডি এই যে সাইজ মতো পেয়ে নিয়েছি দেখুন আমাদের একদম যে মকআপের জন্য যে ইয়াতে নিয়েছি আমরা অবজেক্ট নিয়েছি সেই অবজেক্টের সাইজ অনুযায়ী আমরা একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করে নিয়েছি এরপরে রেক্টেঙ্গুলার শেপটাকে আমরা একটু বড় করে নিব। আমরা এখানে এভাবে করে ট্রান্সফার্ম করে দেবো যারা ফটোশপের আপডেট ভার্সনটি ব্যবহার করছেন তারা শুধুমাত্র এভাবে করে এটি প্রপোর্শন অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন আর যারা ফটোশপের একটু ব্যাকডেটেড ভার্সনটি ব্যবহার করেন তারা অবশ্যই শিফট বাটনটি প্রেস করে ধরে রেখে তারপরে এভাবে করে ছোট বড় করবেন না হলে কিন্তু এই যে রেক্ট্যাঙ্গুলার শেপটি আমরা ক্রিয়েট করেছি এটা কিন্তু ডিসপ্রোপোর্শনেট হয়ে যাবে তখন কিন্তু আমাদের এডিট করতে অসুবিধা হবে আমরা একটু বড় করে নিলাম শেপটা তারপর উপর থেকে চেকমার্কটি দিয়ে দিচ্ছি এরপরে চলে যাব রেকটেঙ্গুলার যে লেয়ারটি ক্রিয়েট হয়েছে এই লেয়ারে রাইট বাটনে ক্লিক করে টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে নিব এরপরে যে স্মার্ট অবজেক্টটি ক্রিয়েট হয়েছে এতে আমরা ডাবল ক্লিক করব দেখুন ডাবল ক্লিক করলে ফটোশপে এভাবে নতুন একটি উইন্ডো ক্রিয়েট হয়ে যাবে শুধুমাত্র যে রেক্টেঙ্গুলারটির উপর আমরা ডাবল ক্লিক করেছিলাম সেই রেক্টেঙ্গুলারটিতে নতুন একটি উইন্ডো ওপেন হবে এরপর এখানে আমরা যে এডিট করব। তার একটি ডেমো তৈরি করে নিব তার জন্য প্রথমে আমরা এখান থেকে টেক্সট টুলটি নিচ্ছি টেক্সট টুলটি নেওয়ার পরে আমরা এখানে কিছু অংশভাবে করে টেক্সট লিখে নিব কিছু টেক্সট লিখে নিচ্ছি এবং এই টেক্সটটাকে আমরা কপি করে দিচ্ছি নিচে কন্ট্রোল সি এবং একইভাবে কয়েকবার কন্ট্রোল ভি প্রেস করে কপি করে নিলাম কপি করা হয়ে গেছে উপরের চেক মার্কটি দিয়ে এরপরে ফাইল টি আমরা সেভ করে নিব তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করবো তাহলে এটি সেভ হয়ে যাবে সেভ করার পরে আমরা যে ফাইলটিতে কাজ করছিলাম সেই ফাইলটিতে ফিরে এসে দেখবেন এই যে ফাইলটিতে আমরা রেক্টেঙ্গুলার শেপটি ক্রিয়েট করেছিলাম কাজ করছিলাম সেখানে কিন্তু অটোমেটিক এখানে টেক্সট চলে এসেছে অর্থাৎ আমরা এখানে স্মার্ট অবজেক্ট নেওয়ার পরে যে এখানে এই পেজটি ওপেন হয়ে গেছে নতুন এবং এখানে আমরা যে যে জিনিসগুলো ক্রিয়েট করবো সেগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসবে শো করবে এরপর আমরা এই রেকটেঙ্গুলার টুলের যে অপাসিটিটি আছে অপাসিটিটি কমিয়ে দিব এবং এটাকে আমরা প্লেস করে নিচ্ছি প্লেস করে নেওয়ার পরে আমরা কন্ট্রোল টি প্রেস করব কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্স ওপেন করে নিব ট্রান্সফর্ম ওপেন করার পর এখানে রাইট বাটনে ক্লিক করব মাউসের তারপরে ওয়ার্ভ যে অপশনটি আছে সেই অপশনটি নিয়ে নিচ্ছি এবং ওয়ার্ভ নেওয়ার পরে নেওয়ার পরে এখানে যে গ্রিড অপশনটি রয়েছে কাস্টম এখানে আমরা এই যে ডিফল্ট যে অপশনটি রয়েছে ডিফল্টটি সেভ করে দিব ডিফল্ট সেভ করে দেওয়ার পরে এখান থেকে আমরা প্লেস করে নিব ট্রান্সফর্ম করে নেওয়ার পরে আমরা এখান থেকে ওকে প্রেস করে দিব এরপরে আমরা এই লেয়ারটির অপাসিটি বাড়িয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট করে দিচ্ছি দেখুন অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট করার পরে এই লেয়ারটিতে একটি গ্রুপ ক্রিয়েট করে নিব তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করছি একটি গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে বা এখানে যে এই যে ক্রিয়েট নিউ গ্রুপ এখানে একটি ক্লিক করলে গ্রুপ ক্রিয়েট হয়ে যেত তারপরে আমরা যে লেয়ারটিতে এই যে ইয়ারটি জারটি রেখেছিলাম আমাদের সেই জারের লেয়ারটিতে চলে আসবো এবং এই লেয়ারটিতে লেয়ারটি আপাতত আমরা অপাসিটি জিরো করে দিচ্ছি আমাদের দেখার সুবিধার জন্য তারপরে এই লেয়ারটিতে এসে আমরা এই যে জারটি রয়েছে এই জারটি সিলেক্ট করে নিব তার জন্য এখান থেকে কুইক সিলেকশন টুলটি নিয়ে নিছি জারটি সিলেক্ট করে দিচ্ছি একটু জুম ইন করছি এরপর এই জালের মধ্যে থেকে উপরের এই যে লিডটি রয়েছে এই লিডটি আমরা আসলে মোকাপের মধ্যে রাখবো না মানে এই লিডটি যে কালার আছে সেই কালার রাখবো এবং নিচের এই যে বটমটি রয়েছে এই বটমটিও আমরা সেম কালারই মোকাপের মধ্যে নিবোনের জন্য এইটুকু ডিসিলেক্ট করে দিব তার জন্য আমরা ল্যাসো টুল নিব লাসো টুলটি নিয়ে পলিগন ল্যাসো টুলটি নিয়ে আমরা এইটুকু যে ডিসিলেক্ট করে দেবো তার জন্য অবশ্যই উপর থেকে এই বাটনটি প্রেস করে ধরে রাখবেন এই বাটনটি আপনার যেন প্রেস করা থাকে এই যে কন্ট্রোল প্যানেল রয়েছে কন্ট্রোল প্যানেল এখানে অবশ্য এখানে যদি আপনাদের সিলেক্ট করা না থাকে তাহলে কিন্তু এটি ডিসিলেক্ট হবে না তারপর যতটুকু অংশ ডিসিলেক্ট করতে যাচ্ছে সেইটুকু এবার ধীরে ধীরে সিলেকশন করে নিব আপনারা ধীরে ধীরে এটি আরো সুন্দরভাবে সিলেক্ট করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য হ্রাসভাবে সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যে গ্রুপ ওয়ানে চলে যাব গ্রুপ ওয়ানে চলে যাব এর মধ্যে আমি এই যে লেয়ারটি রয়েছে রেক্ট্যাঙ্গুলার ওয়ান এটির অপাসিটিটা কমিয়ে দিয়েছিলাম বাড়িয়ে দিচ্ছি তারপরে যে গ্রুপ ওয়ান এখানে চলে যাচ্ছে এবং নিচ থেকে এখানে একটি মাস্ক ক্রিয়েট করে নেব দেখুন মাস্কটি হয়ে গেছে মাস্ক ক্রিয়েট করার পরে আমরা স্মার্ট অবজেক্টটি ছিল এখানে চলে আসবো এখন আমরা এখানে যে ডেমো লেখাগুলো নিয়েছিলাম এগুলো ডিলিট করে দেবো ডিলেট করার পরে এখানে মোকাপের যে আপনাদের অবজেক্টটি থাকবে যে অবজেক্টটি আপনারা আসলে মোকাপে তৈরি করতে চাচ্ছেন সেটি এখানে দিয়ে দিবেন আমি এখান থেকে এটি ইনপোর্ট করে নিচ্ছি এবং মোকাপে দিয়ে দিচ্ছি এটাকে প্লেস করে আমরা সেভ করে দেব কিবোর্ড থেকে কন্ট্রোল এক্সপ্রেস করে এখানে অ্যাপ্লাই লেখা আসছে কারণ আমি উপরে চেক মার্কটি দিই এখানে অ্যাপ্লাই করে দিব এবং তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্সপ্রেস করে দেবো এটি সেভ হয়ে গেছে সেভ হওয়ার পর আমরা যে ফাইলে কাজ করছিলাম সেই ফাইলে ব্যাক করব দেখুন এখানে কিন্তু এটি অ্যাপ্লাই হয়ে গেছে আপনাদের যেখানে এখানে অনেকগুলো টেক্সট আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই টেক্সট পরিবর্তে কিন্তু এই মোক এখানে অ্যাপ্লাই হয়ে গেছে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এবার আমরা এখানে কিছু কাজ করব প্রথমে আমরা এই লেয়ারটি যে ব্লেন্ডিং মোটেরিয়াল রয়েছে নর্মাল সেই নর্মালটিকে লাইনার বার্ন যে অপশনটি রয়েছে লাইনার বার্ন করে দিব লাইনার বান্ড করে দেওয়ার পরে এই অপশানটির উপরে আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নেবো তার জন্য এখানে যে লেয়ারের অপশান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার এবং কিন্তু হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবো এবং ওকে প্রেস করে দেব এবং হোয়াইট কালারটার যে ব্লেন্ডিং অপশনটি রয়েছে নর্মাল সেই ব্লেন্ডিং মুডটি আমরা সফট লাইট করে দিচ্ছি এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি ক্রিয়েট করলাম এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল ওপেন হয়ে যাবে লেয়ার স্টাইল থেকে আমরা নিচে এই যে আন্ডারলাইনিং লেয়ার যে অপশনটি আছে এটার যে এই যে প্রথমের যে অপশনটি আছে এটিকে আমরা কিবোর্ড থেকে অল বাটন প্রেস করে ধরে রেখে দুই ভাগ করে নেব এবং একটি দিয়ে দিব এদিকে এবং আরেকটি এদিকে দিয়ে আমাদের ইমেজ অনুযায়ী আমরা যে কালারটি নিতে চাচ্ছি সেই কালারটি নিয়ে ওকে প্রেস করে দিব আচ্ছা আমার এই কালারটি ঠিক আছে এবং ওকে প্রেস করে দিচ্ছি এরপর আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু কালার অ্যাড করে নিব ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করার জন্য আমরা প্রথমে যে অবজেক্টটি নিয়েছিলাম আমাদের ক্যান সেই ক্যানটিকে আমরা সম্পূর্ণ সিলেক্ট করে নিব তার জন্য এখান থেকে সিলেকশন টুলটি নিয়ে নিচ্ছি সিলেকশন টুলটি নিয়ে সম্পূর্ণ ক্যানটি আমরা সিলেক্ট করে নিব এবং সিলেক্ট করে নেওয়ার পরে নিচ থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার এবং এখানে আমি একটি কালার সিলেক্ট করছি আমি এই কালারটি নিয়ে নিব তারপরে এই এই যে মাস্কটি রয়েছে ক্লিক করব এবং এটি ইনভার্ট করে নিব তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করব দেখুন ইনভার্ট হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে এবার যদি কালারটিকে আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এখানে ডাবল ক্লিক করবো এবং যে কালারটি আমরা দিতে চাই সেই কালারটি এখানে দিয়ে দিতে পারবো এরপর এই যে ব্যাকগ্রাউন্ড এর যে লেয়ার আমরা ক্রিয়েট করে নিয়েছি এই লেয়ার যে ব্লেন্ডিং অপশন রয়েছে সেই ব্লেন্ডিং অপশন আমরা নর্মাল থেকে লাইন আর বার্ন করে দিচ্ছি এখন আসুন আমরা দেখে নিই কিভাবে আমরা এক ক্লিকে এই যে অবজেক্ট যে মোকআপটি আমরা তৈরি করেছি এই মোকআপের যে প্রিন্টটি রয়েছে প্রিন্টটি কীভাবে চেঞ্জ করব। তার জন্য আমরা এখান থেকে যে রেক্টেঙ্গুলার অপশনটি নিয়েছিলাম যেখানে আসলে আমাদের মোকআপটি করা এই রেক্টেঙ্গুলার অপশনের এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব। তাহলে দেখুন এভাবে একটি নতুন ফাইল ওপেন হয়ে যাবে এবং এটি আমরা চেঞ্জ করে নিব জাস্ট এখানে আমরা এই যে লেয়ারটি ওয়ান নামে একটি প্রিন্ট দিয়েছি এই লেয়ার ওয়ান আমরা এখান থেকে ডিলিট করে দিব এবং এর জায়গায় আমরা অন্য যে কোনো আরেকটি প্রিন্ট নিয়ে আসছি আমি এটি নিয়ে যাচ্ছি এটি জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিব এবং এটি সাইজ অনুযায়ী আমরা বসিয়ে দিব আমরা যে সাইজ চাচ্ছি সাইজ অনুযায়ী বসিয়ে দিয়ে এখান থেকে ওকে প্রেস করে দিব তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে জাস্ট সেভ করে দিব তারপরে যে ফাইলে আমরা কাজ করছিলাম সেই ফাইলে ব্যাক যাব দেখুন এখানে কিন্তু এটি অলরেডি হয়ে গেছে ঠিক একইভাবে আমরা যখন এভাবেই আমরা ব্যাকগ্রাউন্ড এবং মোক আপ চেঞ্জ করে নিতে পারি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন নতুন এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং